আচ্ছা ঘুম কি পয়সা দিয়ে কেনা যায়? যদি কেনা যায় আমি না কিনতাম, আমার ভীষণ দরকার। আমি যদি পয়সা দিয়ে কেনা যেত ঘুম আমি কিনতাম, কিন্তু সবকিছু তো পয়সা দিয়ে হয় না জানি। আচ্ছা ঘুম কি পয়সা দিয়ে কেনা যায়? যদি কেনা যায় আমি না কিনতাম, আমার ভীষণ দরকার। আমি যদি পয়সা দিয়ে কেনা যেত ঘুম আমি কিনতাম, কিন্তু সবকিছু তো পয়সা দিয়ে হয় না জানি। কি ব্যথা কি ব্যথা! গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আসলে কী করব, অনেক সকালে জেগে যাই তো, আমি শুয়ে শুয়ে বিছানায় এক্সারসাইজ করি। আসলে আমার ডান হাতটা প্রচণ্ড ব্যথা, মানে ফ্রোজেন শোল্ডার, আমি হাতে ব্যথাতে মানে কাবু, পুরো জামা কাপড় পরা কষ্ট, হাত পিছনে নিতে পারি না, মানে এটাই হচ্ছে মেন। আল্ট্রাসাউন্ড দিয়ে দিয়ে হাতটা মোটামুটি একটা পদে এনেছি, কিন্তু পুরোপুরি না, যায় না, এটা কিউরেবল নয় পুরোপুরি। আর মেন হচ্ছে আমার আর্থারাইটিস আছে, তো আর্থারাইটিসে ব্যথা প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়, সে তো গেল এক কথা। সব থেকে কষ্টের কথা হচ্ছে রাতে যদি ঘুমাতে না পারি। হ্যাঁ, রাতে আমি ঘুমাতেই পারি না, কী করে ঘুমাবো? আমার আইলেস আছে, আইলেস মানে রেস্টলেস সিনড্রোম। এটা হচ্ছে পায়ের যে কাঁপগুলো আছে, এই কাঁপে পুরো একটা শিরশির শিরশির করবে, ঘুমাতে পারবে না। স্থির হয়েছেই বসবো, সঙ্গে সঙ্গে ওই বা ঘুম আসবে, তখনই এটা শুরু হয়ে যাবে, শরীরের মধ্যে ভীষণ কষ্ট দেবে, সে স্থির হয়ে শুতে পারবে না। মানুষের তো রাত্রে শান্তির ঘুম না, সেই ঘুমটুকু আমার জীবন থেকে উড়ে গেছে। আমি যখন কোথাও বেড়াতে যাই বা কিছু, সে একই কষ্ট পাই, বেড়াতে যাই, সেই এটাই আমার কাছে আনন্দ। এছাড়া কী আনন্দ আছে? মানুষের শান্তির ঘুমটুকু যদি না থাকে, মানুষ কীভাবে বাঁচবে বলুন তো? দেখুন বিছানার হালটা কেন জানেন, বিছানায় শুয়ে আমি ঘুমাতে পারি না, শুধু এপাশ ওপাশ তো বড় কথা নয়, মানে ছটকাতে থাকি, ঠিক ছটকাতে ছটকাতে, মানে আমার বালিশ টালিশ নিচে পড়ে যায়, অসহ্য কষ্ট। একটা মানুষ যদি শুয়ে ঘুমাতে না পারে, তার মতো কষ্ট আর কি আছে বলুন তো? মানুষ বলে শান্তির ঘুম, আমার তো শান্তির ঘুম নেই। আজ বহু বছর ধরে এই কষ্ট ভোগ করে আসছি, কিন্তু এই কষ্টকে হাসি মুখে মেনে নিয়েছি। আজকে কখন ঘুম ভেঙেছে জানেন? তিনটের সময়। লোকে তিনটের সময় ঘুম হচ্ছে, আমি শুয়ে আছি, ঘুম তো নেই। আমি শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছি, কী করব? আর এটা প্রতিদিনের রোজ নামছে আমার। আমি 2 থেকে 3 ঘন্টা বেশি ঘুমাতে পারি না, একটু ঘুম মানুষ চায়, কিন্তু আমার কোনো ঘুম নেই। অনেক অনেক কষ্ট করেছি, কিন্তু সব কিছু সুরাহত এভাবে হয় না। অনেক ট্রিটমেন্ট, অনেক কিছু করেছি, এগুলো কখনো না কমে না। এই আরএলএস দেখবেন, সার্চ করে আপনারা দেখতে পারবেন গুগলেও, এর থেকে মুক্তি হয় না। তার মধ্যে উটকো ঝামেলা, ডান হাতটা আমার নিয়ে কী কষ্ট পাচ্ছি, ডান হাতটা আমি হাত পিছনে নিতে পারছি না, জামা কাপড় হাত উঁচু করে পরতে পারছি না, একমাত্র স্লিভলেস জিনিস ছাড়া। এই আমার কাছে কেউ শুতেও পারবে না, সে ঘুমোতেই পারবে না, মানে আমি এক বাবির ঘরা ঘরের মধ্যে দিয়ে রাত্রে হাঁটি হাঁটি, এই করি সেই করি, মানে যদি একটু ঘুমাতে পারি, পায়ের মধ্যে জল ঢালি, কখনো গরম শেক দিই, এইভাবে আমার সময় পাস করি রাতে। যদি 2 ঘন্টা ঘুমাতে পারি, এই একটু আশায়। আমি বহুদিন ধরে ভোগ করছি এরকম, বছরের পর বছর আমি ব্যাঙ্গালোর গেছি, আমি চেন্নাই গেছি, এ থেকে মুক্তি হয় না, একদম মুক্তি হয় না।
ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। একটু ঘুম যদি না ঘুমাতে পারি কি কষ্ট বলুন তো দিনের পর দিন। কিন্তু হাসি মুখটাকে মেনে নিয়েছি, না মেনে নিলে জীবন চলবে কি করে? এখন আমার অনেক কাজ বাকি, মেয়ে পড়াশোনা করছে, তার একটা সঠিক বা স্থায়ী জায়গা তৈরি না হওয়া পর্যন্ত নিজেকে শক্ত করে ধরে রাখতে হবে, তারপরে যা হবে হবে। দিনের পর দিন ঘুম না হতে হতে বড্ড কষ্ট হয়, কিন্তু একটু দুপুরে যদি ঘুমাতে পারি তো হয়। আজকে একটা ব্যাপার হচ্ছে যে এগুলো হতে হতে না পুরো মানে এখন গা শোয়া হয়ে গেছে, সারাদিন আমার ভীষণ কষ্ট হয়। কীরকম মানে কষ্টটা হয় এরকম, চোখটা ভার হয়ে থাকে, ঘুম তো হয় না, হ্যাঁ একটা কাজে অনীহা, সাধারণ কথায় প্রচণ্ড রেগে যাওয়া, এই জিনিসগুলো হয় ঘরে। হ্যাঁ মানে ভালোভাবে রিয়াকশানগুলো সবসময় দিতে পারি না, এত কষ্ট। ঘুম মানে মানুষের বলে না ঘুমে অনেক কিছু, সেই ঘুম যদি না থাকে কি করে বাঁচবো বলুন তো। ঘরে আমি এটা কষ্ট পাই, আমার হাজবেন্ড আর মেয়ে ওরা দেখলে খুব কষ্ট পায়। আমি দরজাটা বন্ধ করে রাখি, কিন্তু তোমরা শুয়ে পড়ো তোমাদের মতো, আমার কথা তোমরা ভেবো না। এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে তো দেখুন মানে এতগুলো সার্জারি আমার শরীরে হয়েছে, দেন করোনা হওয়াতে আরো অবস্থা কাহিল। করোনা আমার তো ফুসফুস অনেকটা নষ্ট করে দিয়েছে, 30-40% ফুসফুস নষ্ট করে দিয়েছে। স্পাইনের একটা বিশাল সমস্যা, সেই কষ্ট তো আছেই, না বসতে পারি না কাজ করতে পারি না কিছু করতে পারি, সেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা পসিবল সেটা জোর করে দু এক সময় বসে পড়ি, কিন্তু এটা উচিত নয়, পরের ডিস্ক সমস্যা দেবে। তাহলে আমি বলে না নরক যন্ত্রণা আমি সেটাই ভোগ করে চলেছি, বেঁচে থাকতেও মানুষের যন্ত্রণা নেই, কে বলে এই তো যন্ত্রণা। কি পাপ করেছি আমি জানি না, আমার কে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। এই যে চোখগুলো ভার হয়ে আছে, চোখগুলো আমার কেন ঘুম নাই তো, সবাই ঘুমাচ্ছে, আমি 3টার থেকে বসে আছি, জেগে আছি, একবার গান শুনছি, একবার ইউটিউবে, একবার এটা দেখছি সেটা দেখছি, ঘুম মানুষের। এই যে মোটা মোটাগুলো হয়েছে, আমি এত মোটা ছিলাম না, এত অপারেশনের পরে আমি মোটা হয়েছি। নার্ভের ওষুধ খাই 3-4টে ডেলি, এতেও নার্ভের ওষুধ তো ওয়েট গেইন করে, লস হয় না, যাবি হাঁটি তাতেও কিছু হয় না, আমার ইয়ে থেকে নামেই না মোটে ওজন। কিন্তু যেটা আমরা ওজনটা নামাই ওষুধগুলো খেলে সেগুলো তো শরীরে নিয়ে গেইন করে, শরীরের যন্ত্রটা বড় যন্ত্রটা বড় যন্ত্রণা। একাকে বোঝাবো বুঝিয়েই বা কি হবে, আমারটা তো আমাকেই বইতে হবে, কেউ এটা তো লাঘব করতে পারবে না। এই দেখুন এই ডান হাতটা আমি যে এরকম উঁচু করবো সেটাও সম্ভব হয় না, এই পিছনে নিতে পারি না, ব্যথা। এরকম নেওয়া যায় না, ফ্রোজেন শোল্ডার এখানটা, এই যে প্রবলেমটা এটা আছে, এটা এটার প্রবলেম হচ্ছে হাত পিছনে নেওয়া যাবে না, হাত উঁচু এরকম করতে পারবে পিছনে নিতে পারবে না, হাতে বেশি কিছু বইতে পারবে না, এই হচ্ছে জীবন। এক্সারসাইজ করি বিছানায় শুয়ে শুয়ে যতটা সম্ভব,
আল্ট্রাসাউন্ডের নামে এতদিন ধরে দশটা মুক্তি আছে এর থেকে নেই। ভিডিও মাঝখানে বন্ধ ছিল, আমি করিনি, ভালো লাগে না, তাও আসলে গেলে করা হতো, এডিটিং করা এ করা অনেক ঝামেলা, করিনি মাঝখানেই শারীরিক অসুস্থতা, ভালো লাগে না। বন্ধুরা, কোনো মানুষ সুখে নেই, ওপর দেখেই ভাবলেই হবে না যে সে সুখে আছে। আমার ওপর দেখে কেউ বলবে যে আমার ভেতরে এই জ্বালাগুলো আছে? কেউ বলবে না। হাসি মুখটাকে মেনে নিতে হবে, এই হাসি মুখটাকে হারিয়ে ফেললে তো তাহলে মৃত্যুর সামিল সেটা। ইচ্ছা করে একটু দু চোখ বন্ধ করে ঘুমাই, কিন্তু ঘুমটা আমার নেই, বিশ্বাস করুন। এই চোখ দুটো ভালো হয়ে গেছে, এইটুখান মনে হয় একটু দাঁত মেজে চা খেলে কিছুটা যদি ভালো লাগে, এটাই মনে হয়। কি সবদিন যে ঠিক হয় তাও না, ঘুম না হওয়ার যন্ত্রণা বড়, ভীষণ কষ্ট ঘুম না হওয়ার যন্ত্রণা। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। সত্যি বলছি, নিজের জ্বালা থেকে বুঝি সব অসুস্থ মানুষ, যারা আমি দেখলে বুঝি তাদের জ্বালাটা কতটা, আমি তো ভুগছি আজ বহু বছর ধরে, যার কারণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই প্রার্থনা করি। নিজের কষ্টটা তো আমি বুঝি, ভাল লাগছে না চশমাও পড়তে, কিন্তু চশমা ছাড়া আমি এগুলো সব ঝাপসা দেখি, পরিষ্কার কিছু দেখতে পাই না। হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার। ঘুম এটা বড় আমার কাছে অনেক দামি জিনিস, যদি অনেক পয়সা দিয়ে কেনা যেত, অনেক পয়সা দিয়ে কিনতে পারতাম না, যদি পয়সা দিয়ে কেনা যেত তাহলে হয়তো কিনেই ঘুমাতাম। এটা এমন জিনিস। ভালো থাকুন বন্ধুরা, বাই।